আসসালামু আলাইকুম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজ আপনাদেরকে কার্ড শিখাবো। লেমন কার্ড সম্পর্কে তো কম বেশি সবাই মোটামুটি জানেন, তবে আজ আমি তিন ধরনের কার্ড দেখাবো। লেমন কার্ড, লাইট লেমন কার্ড এবং ভেরি আনইউজুয়াল অরেঞ্জ কার্ড, যেটা সম্পর্কে খুব কম লোকই জানে। শুরুতে অরেঞ্জ কার্ডের জন্যই লাগছে ডিমের কুসুম দুটা, চিনি, সাইট্রিক অ্যাসিড, লবণ, অরেঞ্জ জেস্ট, কর্নফ্লাওয়ার এবং সল্টেড বাটার, আর লাগবে অরেঞ্জ জুস। আমি একটা পাত্রে হাফ কাপ পরিমাণ অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি, আর দিব খুব সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার শুধু ঘন হওয়ার জন্য, এবং এগুলোকে ভালো করে মিক্স করে নিব। অরেঞ্জ জুসটাকে আপনি জাল দিয়ে ঘন করে দুই টেবিল চামচ পরিমাণ করে নিতে হবে। এখন আমি চুলায় দিয়ে এগুলোকে অনবরত নাড়তে থাকব। জুসটাকে মোটামুটি দুই টেবিল চামচের মতো করে নিতে হবে। প্রায় ঘন হয়ে আসলে আমি এখানে সামান্য অরেঞ্জ ইমালশন দিয়ে দিব, তাতে ফ্লেভার এবং কালার খুব সুন্দর আসবে কাটটার। এগুলোকে একটু ভালো করে মিলিয়ে নেবেন, তবে চুলার উপর না, চুলা থেকে নামানোর পরে। এখন একে একে বাকি সব উপকরণ দিয়ে দিব একসাথে। দিব লবণ, সাইট্রিক অ্যাসিড, দুইটা ডিমের কুসুম, এখানে শুধু ডিমের কুসুম যাবে, চিনি দিব 1/4 কাপ। এগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। আর এখানে বাটার দিব, সল্টেড বাটার। সল্টেড বাটার দিলে হয় কি আপনার ফ্লেভারটা খুব ভালো আসে। আনসল্টেড বাটারে বাটারের ফ্লেভার এত বেশি থাকে যে কার্ডের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, শুধু বাটারেরই ঘ্রাণ আসে। চেষ্টা করবেন সল্টেড বাটার দিতে। আর রঙের বাটার দিয়েছি আমি, আপনি যে কোনো ভালো ব্র্যান্ডের সল্টেড বাটার দিতে পারেন। 25 গ্রাম বাটার দিয়েছি, এবং এগুলো আমি একটা হাঁড়িতে পানির উপরে বসিয়েছি। আপনারা দেখেছেন হাঁড়ির উপরে একটা পানিতে স্ট্যান্ড বসানো, তার উপরে এটা বসিয়ে অনবরত নাড়তে থাকবেন যেন লাফ না পড়ে যায়, এবং ঘন হওয়া পর্যন্ত এটা নাড়তেই থাকবেন অনবরত। এটা প্রায় ঘন হয়ে আসছে। আপনি যে কোনো অরেঞ্জ ফ্লেভারের কেকে এই কার্ডটা ব্যবহার করতে পারেন, তাতে খুব ভালো রেজাল্ট আসে। এটার ঘনত্বটা দেখেন, আমি এটা নাকে নামিয়ে নিলাম। আমার অরেঞ্জ কার্ড রেডি হয়ে গেছে। এবং খুব ভালো করে ঠান্ডা হওয়া পর্যন্ত অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে লাম্প পড়ে যাবে। আর এটা ছাকার কোনো প্রয়োজন নেই, তৈরি হয়ে গেল অরেঞ্জ কার্ড। এখন দেখাবো আমি লেমন কার্ড। লেমন কার্ডের জন্য লাগবে লেমন জেস্ট, লেমন জুস, ডিমের কুসুম তিনটা, আর বাটার লাগবে 25 গ্রাম, চিনি লাগবে। এখন আমি একটা সসপ্যানে চিনি নিয়ে নিলাম 100 গ্রাম হাফ কাপ, আর লেমন জেস্ট নিয়েছি 1 টেবিল চামচ। এগুলোকে আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে, ইলেকট্রিক হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব, হুইস্ক করে নিব। এতে ফ্লেভার খুব ভালো আসে। আপনি চাইলে এটা হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, অথবা ইলেকট্রিক এগ বিটার দিয়েও করতে পারেন। এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম, এগুলো দিয়েও আমি খুব ভালো করে মিক্স করে নিব। সব কিছু যেন ভালোভাবে মিশে যায়, চিনিটাও প্রায় গলে আসবে এতে, তাতে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব আমি লেমন জুস 1/4 কাপ। এখানে 1/4 কাপ লেমন জুস দেওয়া হয়েছে। এগুলো দিয়েও আবার ভালো করে একটু বিট করে নিব। এখন আমি সেই একই পদ্ধতিতে ডবল বয়লারে চুলার উপরে দিয়ে দিয়েছি, এবং অনবরত নাড়তে থাকবো যেন লাম্প না পড়ে যায়। এই কার্ডেও আমি সল্টেড বাটার ইউজ করব, তার যার জন্য আমি কোনো সল্ট দিব না। এগুলো ঘন হওয়া পর্যন্ত অনবরত নেড়েই যাবেন। মোটামুটি বেশ একটু সময় লাগে এটা হতে। দেখুন প্রায় ঘন হয়ে গেছে। আপনাদেরকে আমি একটা টেকনিক শিখাই দিই। দেখুন একটা চামচ দিয়ে পিছে উল্টা দিকে যদি এভাবে টান দেন, দেখুন প্লেন একদম হয়ে আসছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে সল্টেড বাটার দিয়ে দিব 50 গ্রাম। আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি সসপ্যানটা। এখন অনবরত নাড়তে থাকবো বাটারটা গলে যাওয়া পর্যন্ত, এবং বাটারটা কিন্তু একদম ফ্রিজে ডিপ থেকে বের করা ঠান্ডা বাটার। এখানে কোনো রুম টেম্পারেচারের বাটার ইউজ করবেন না, একদম ঠান্ডা বাটার ইউজ করবেন। এবং বাটারটা গলে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকবেন।
বাটারটা গলে যাওয়ার পরে আমি এগুলোকে ছেঁকে নিব, তাতে একটা স্মুথ কার্ড পাওয়া যাবে এবং যা লামচুদি কিছু থাকে, জেস্ট থাকে, এগুলো সব আপনার স্টেনারে রয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার লেমন কার্ড। এখন তৈরি করব একই পদ্ধতিতে লাইট লেমন কার্ড। আমি একইভাবে 100 গ্রাম চিনি নিয়ে নিয়েছি এবং তাতে লেমন জেস্ট দিয়ে দিয়েছি, লেমন জুস দিয়ে দিলাম। এখানে আমি 2 ডিমের কুসুম 35 ml এবং 1.5 ডিমের এগ হোয়াইট 44 ml নিয়েছি এবং এগুলোকে আমি খুব ভালো করে বিট করে নিব। এবং একই পদ্ধতিতে আমি এটা চুলাই দিয়ে অনবরত নাড়তে থাকব। এটা হতে একটু সময় লাগে যেহেতু এগ হোয়াইট আসছে, দেখুন অনেকখানি পাতলা। আর এটা নাড়তে নাড়তে আপনি মাঝে মাঝে সসপ্যানটাকে পানি থেকে উঠিয়ে নেবেন, তা না হলে এটা তাড়াতাড়ি লাম্প পড়ে যায়, ক্রাম্বল হয়ে যায়, ডিমের সাদা অংশ থাকাতে এটা ক্রাম্বল হয়ে যায়। সেই জন্য কিছুক্ষণ পরপর আপনি নাড়বেন আর কিছুক্ষণ পরপর চুলা উপর থেকে একটু উঠিয়ে নেবেন। কাঠ তৈরির সময় সবসময় খেয়াল রাখবেন চুলার হিট একদম কম থাকবে এবং এটা গরম হবে কিন্তু বয়েল না হয়ে যেন যায়। এটাও প্রায় রেডি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি এবং সেই একইভাবে ফ্রিজের একদম ঠান্ডা বাটার দিয়ে দিলাম। এখানে বাটার দিয়েছি 113 গ্রাম, এখানে বাটার একটু বেশি লাগবে। বাটারটা গলে যাওয়ার পরে আমি এগুলোকেও একটু ছেঁকে নিব। এই কার্ডটাকে ভালো করে ছেঁকে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে লেমন কার্ড এবং লাইট লেমন কার্ডের ডিফারেন্স কী। দুটোর কালার আলাদা, দুটোর ইনগ্রিডিয়েন্টসের পরিমাপ আলাদা এবং দুটোর ব্যবহারও আলাদা। দেখুন এখানে কত কিছু রয়ে গেছে, এগুলোকে যদি আপনি ছেঁকে নেন তাহলে খুব ভালো একটা স্মুথ ব্যাটার আসে। আমি পরবর্তীতে আপনাদের এগুলোর ব্যবহার দেখাবো ইনশাল্লাহ। তারপর কার্ড আপনি কেকের ক্রিমে ব্যবহার করতে পারেন, আর লাইট লেমন কার্ড টার্টে ব্যবহার করলে খুব ভালো হয়, লেমন টার্ট অথবা লেমন পাই তৈরিতে ব্যবহার করতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার 3 ধরনের কার্ড, লেমন কার্ড, লাইট লেমন কার্ড এবং অরেঞ্জ কার্ড। ডেসক্রিপশন বক্সে এগুলোর পরিমাপ সব দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।